কোথায় কাজ করতেছে? কোথায় কাজ করতাম বলতে, একটা বাইরে বাইরে কাজ করতাম, আর তারপর ওই বিয়ে বাড়ি তারপর এইসব অন্য জায়গায় অন্য সব কাজে যেতাম। হ্যালো, আপনার কি রান্না মানে লাগবে বলুন না। রান্না বলতে ধরুন আমার সকালের নাস্তা, ঠিক আছে, লাচ্চা পরোটা কিংবা এমনি পরোটা, হ্যাঁ প্যাটাই হোক লাচ্চা হোক যাই হোক পরোটা ঘুগনি, ঠিক আছে। এবার হলো যে বিকেল দুপুর বেলা থেকে আপনার বিরিয়ানি, আমার বিরিয়ানি চেপে যাবে। হ্যাঁ, এবার সন্ধ্যাবেলার আইটেম হচ্ছে যে চিকেন ললিপপ, লেগ পিস, পকোড়া, চাউমিন, রোল, ডিম টোস্ট, হ্যাঁ, আর হলো যে ফ্রাইড রাইস, এই জিনিসগুলো। আপনি কি হোটেলের জন্য খুঁজছেন নাকি? রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, হ্যাঁ। আর কত কি দেয়া হবে যদি বলেন? কত কি দেয়া হয় বলতে, দেখো যে যে জিনিসগুলো বললাম ওই জিনিসগুলো যদি তুমি পারফেক্ট বানাতে পারো, ঠিক আছে, তোমাকে মোটামুটি 15 ভেতরে মাইনে আছে। হ্যাঁ, আমি লোক খুঁজছি এখন। এত কিছু বুঝতেই তো পারছো, এত কিছু হবে 15? এত কিছু হবে 15? আমি মানে এখানেই বাড়ি হতে পারে, কিন্তু আমি গুজরাট থেকে ক্যান্টিং এ কাজ করে বাড়ি ফিরি। ক্যান্টিং এ কাজ করলে হবে না দাদা, কোন হোটেল রেস্তোরাঁয় কাজ করতে হবে। ওখানেই তো হোটেল রেস্তোরাঁ ওরকমই তো না, ক্যান্টিং আলাদা, হোটেল রেস্তোরাঁ আলাদা। আগে রান্না করতাম তো, এবার এখানেও তো তোমার বিয়ে বাড়ি বাড়ি অনেক জায়গায় রান্না করছি, চাকরি তরে করেছি।15 হলে মোটামুটি তবু ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি 15 হলে আসবেন কি? ওটা না, আমি দিনে একটা রান্না করলে 2000 টাকা পেতাম। আমি ওরকম করে রান্না করলে অতগুলো রান্না করবো কেটে দিন রাত, ওই 15000 টাকায় হয়? কেটে দিন রাত আপনি থাকতে পারবেন, খেতে পারবেন? আর ফিক্সড রান্না, আপনাকে তো রোজের আর বিয়ে বাড়িতে কেউ ডাকে না, আর রোজের তো বিয়ে বাড়িতে হয় না, তাই না? বিয়ে বাড়ি 500-700 লোকের আইটেম হয়, তারপর আমাকে 2000 টাকা দেবো না তো আরো কম দেবে বলুন না। ওটাই তো বলছি যে বুঝতেই তো পারছেন সবকিছু। আচ্ছা ঠিক আছে, আপনাকে ফোন করে নেবো। তো হ্যালো বন্ধুরা, হ্যাঁ পুজো চলে এসছে, আশা করি পুজোতে সবাই এনজয় করছো, টাইম পাচ্ছ না ভিডিও দেখার, লাইক করার, আমি বুঝতেই পারছি। এটা সবাই পুজোতে ব্যস্ত, রিলস বানাতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত, বছরে একটাই আমাদের অনুষ্ঠান, একটা মানে অনেক আসে, বাট বছরে একটাই আমাদের বাঙালির ইমোশনাল, বাঙালি প্রত্যেকটা বাঙালি, ঠিক আছে, মানে সে যেই হোক হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকটা বাঙালির, ঠিক আছে, ইমোশনাল আমাদের দুর্গা পুজো, ঠিক আছে। আশা করি সবাই ভালো মতো পুজো কাটাবে, ভালো মতো পুজো ঘুরবে, সাবধানে ঘুরবে, ঠিক আছে, যেভাবে ঘর বাড়ি থেকে বেরোবে সেভাবে বাড়ি থেকে ঢুকবে, পুজো দেখে এনজয় করবে বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে। আর চলো ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর আর বেশি ভালো লাগলে শেয়ার করো, যেভাবে সাপোর্ট করছো, লাভ ইউ সবাইকে, লাভ ইউ অল। আর এই পুজো, এই দেখো রুম, এটা হলো বেড, ঠিক আছে, আমার বেড এটা, আর এই এই চলছে জীবনযাপন। এইদিকে দেখো পুজো, তো পুজো মানে সমুদ্রের মাঝখানে, পুজো মানে সমুদ্রের মাঝখানে, বুঝতে পারছি। যাই হোক, অনেক বড় করে দিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, চলো এনজয় করো, ভিডিও দেখো, তো বাই, ভালো থেকো।